আল্লাহ জানাইতে কই দেখো জুয় মসজিদত মিম্বরের তিয়ে তিয়ে আর নবীর বিরুদ্ধে কথা কর দে মসজিদ আছে এল্লা মসজিদ আলারে কি কইতে কই দে জলাই ফেল এসে জলাই ফেলাই তো কই দে ডাইরেক্ট মসজিদ তো আল্লাহর ঘর কিন্তু জলাই ফেলান ফজিলত কই দে ইন ডাইরেক্ট আর রসুলের জুবানে ভাগ কই দে তো সাইড দিন নাই কি দেবন নাই সাইড দিন নাই কি দেবন নাই তো পাঁচ দিনে কই বুন দে আচ্ছা জয় ছাড় দেখালেন হিন্দি নগরে পাগল করলেন সকল জাতি বসে আল্লাহ জানাই তো কই দেখো জুয় মসজিদত মিম্বরের তিয়ে তিয়ে আর নবীর বিরুদ্ধে কথা কর দে মসজিদ আছে এল্লা মসজিদ আলারে কি কইতে কই দে জলাই ফেল এসে জলাই ফেলাই তো কই দে ডাইরেক্ট মসজিদ তো আল্লাহর ঘর কিন্তু জলাই ফেলান ফজিলত কই দে ইন ডাইরেক্ট আর রসুলের জুবানে ভাগ কই দে আল্লাহ ওয়াড়া দিয়ে মসজিদ গেনে কি কইতে কো মাদ্রাসা কইলো ভালো না যাইও মসজিদ কইলো ভালো না যাইও আবার উজুর কইলো জিরা ভালো না যাইও উজুরি বের ভিতরে নবী বাজা আছে নি যা পড়িব ঠিক না আরে বাপ রে বাপ যে তসবি টানের আজা 3000 হইব ভাই নামাজ ফরিগে দে গুন এগো দুয়ানো 6 কোটি বছর কোটি এটা পৃথিবীত কে ভরিব না এবার নামাজ আজিল ফেরস্তা কফাল মোবারকত আল্লাহ নুরিয়ানের ঢুকাই দিয়ে আর রসুল বাগান নূর মোবারক ইয়ান আদমের সাহারা মোবারক জ্বলেন না আল্লাহ তো কদ গমলার আদমের ভিতর আন্ন বেড়ে দেখা যার এ আজাজিল তুই এবাদতের সেরা তুই নমাজ ফরিন বেশি আগে তোর উদ্বোধন করি এ সেজ দে ঘর হার কল দে নফাই গম এই জাগার নি নফাই গম খালাক্তানি মিন্নার ও খালাক্তাও মিনতিন নফাই গম নফাই গম বাতি নেও কথা না কথা এবাদত গেয়ে গই গেয়ে গই কইতে বিয়াস্তি কথা খুলি ফেলে গিয়ে জান্নাতি ফোসাক আল্লাহ হারিয়ে রে দয়াল নবীর নামাজ মহাতার আগে কিনি করে নবীর আর আজীবন নামাজ না ভরস আল্লাহ তো দয়াল আইলে নবীর মহব্বত তালি ব্যস্ত দিব গ্যারান্টি আছে হাইছে কারণ নি ঠিক নি লাঙ্গুনিয়ার উজুরুগ খাড়িয়ার কি মা দানি না কি হওয়া দে দি হকা না সাসাইও না চলে ইবে ওদিনে মোবাইল তো নিদারা মিডিয়ার উজুর তো সারিমিকে চোখলা খাবরা ইবে হদ নবীর মা বাপ দুনু হবে এই মানুষ মারা গিয়ে আয়েকবার নিজের খানো নিদি ইতারাও নিয়ে হইতে দিতাম আয় নিজের খানো নিদি মোবাইলত আর রসুলের মা বাপ বলে দুনু হবে এই মানুষ মারা গিয়ে ইতে হদ তুই এলাকার মেম্বার না তুই ইসকা ঠ্যাং খাওয়ার আর দেবার লৌড় খাওয়ারে ফেসা করে আনছো না যাই তোর ছুটি দিবে লাই তোর বিরক্তিবোধ কর যাবি কে নিয়ে এই চিঠি ডরও নকদার খবরদার আবার এটা করি নদী চিন ফেসা মহসুর তো পাই তো তুই সাইজ ছুটি ল আজ যে সুযোগ আছে ও আবি মাত্র সাথে কি উগ্র দেখাবি না দুয়া দেখাবি কিন্তু আচ্ছা কে খেয়াল করো তো হইলে ওই রাঙ্গুনিয়া রুজুরি বিয়ে ভাই তো হইলে আবার আত তোমার তো জানিবের খেয়াল হইলে মোবাইল ইউটিউবে সান মারিগু উজুরি বের নাম ধরি বের নাম বিয়া গুণ এটা ফারাজ জানে ফুয়া যায় তো হা আন নবীর মা বাপ বলে দুনু হবে এই মানুষ মারা গিয়ে আয় হবে হতক্ষণ বই বই বাপবি ইটা তোর কথা কা হই ফেলেলি ইটা তো এলো মাছা কালা মাছে হাজার হাজার মানুষের ওয়াজ করে বর্ডর করিয়ে হতা কা হই ফেলেলি তুই মনে মনে গবেষণা করিস আবার কোরআন হাদিস দিন কোরআন হাদিস তো জ্ঞান নেই আর রাতে দুব এন মনে মনে বাবি দে ভাই বাবি দে 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 গন্ডা সারি গন্ডা আতলা দিতেন মাথার উদ্দি কুত্ত হয়ে ফেসাক করি গিয়ে ইনে মনে মনে ভাবি দ ভাই আসু দলা করি মানে এক ফট হইতে তার বাজার নো আসে বেগুন ইটার মাথা দিবি দিয়ে
ওই মাতার তুই মাতা দিতে রে দিবিলি ইয়া হলসা আছে বিয়া করে আল্লাহ দুই দাইয়ে রে থাকতুন লামাই ফেলে ইয়ে নইলে এতে যার রসুলের মা বাপ দুনুয়া বেইমানুই মারা গিয়ে হইয়ে বিয়া দফিন এত বড় ইমামুল আম্বিয়া নবী হলেন নবী জিবেল না বানাইলে দুনিয়া না বানাইতো যা আর সো করছি না মানে লাউলা লামা খালাক তুল হাফলাক এত বড় ইমামুল আম্বিয়া বেকি বেইমানের ফেডত দিল দিনা এসে খান নি তো খতান বিয়া দফিন হইয়ে বিয়া দফি হই দেন ফোড়া বেশ কম হইয়ে এসে খান নি ফোড়া হন কোন বুঝুন নই আল্লাহ আল্লাহ বুঝিবে তৌফিক দেব থইলাইন গোসবাগ রদিয়াল্লাহ মাদ্রাসা নিজামিয়া যাই ফলে যেত ডুলি ডুলি ফরের আর তাহলে কেউ নসিনে রাইজে আসি দেয় না এড় তুনুক বড় জোর দরন ইবেন নাম শেখ মোহাম্মদ আবদুল্লাহ ইবেই জবানার মনগরে মাদ্রাসাত প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর ছাত্র হইতে ছাত্র হইয়ে শিক্ষক হইয়ে মহাদ্দেশ হইয়ে বড় দামি জোর দরজা গুন খুলি দে বড় করি কনা আর ইমাম আহলে সুন্নত আল্লামা খান নুরুল ইসলাম খাসিমি রহমতুল্লাহ আলাই আল্লাহ রলি নজ না আল্লাহ রলি জিন্দা আল্লাহ রলি তই আর সার বাংলা সজু জিন্দা আল্লাহ রলি ন বড় করে কন সুবাহন আল্লাহ শেষ পর্যায়ে এটার বড় জুরি বিয়ে মৌলানা ওবায়দুল্লাহ হঠাৎ করে গায়েবের থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন এই মাওলানা উবাইদুল্লাহ এই মাদ্রাসাতে একজন আল্লাহর ওলি এসেছে উনাকে একটা সসম্মানে জায়গা করে দাও গায়েবের তুন কি নিল দিয়ে সকলাত স্যার এই আওয়াজ তো আর বসত কোনোদিন নিলাম হেডে কি আল্লাহর ওলি এসে বিল কয় কেলাস হতে কেলাস হতে কেলাস দূরের হঠাৎ করি আতিককে বাদ দিবার ওই বারান্দার দিকে উনি নজর দিলেন দেখতে যে একটা ছেলে ফিলার হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন মৌলানা ওবায়দুল্লাহ এক দুঙুর মেরে উনার পাশে এসলেন আরে আল্লাহ আমি কি দেখতেছি এটা তো আল্লাহর ওলি ন এটা তো ঔলাদ রসুল তেরি নসলে ফাকমে হে ওর বাচ্চা বাচ্চা নো রোখা তো হে আইনে নূর তেরা সব গেরানা নো রোখা সালা দুনিয়া বাবা তোমার বাড়ি কোথায় ঘর কোথায় ঠিকানা কোথায় আমি বলবো না আপনার চেহারার দিকে দেখে আমি অনুভব করতে পারতেছি আপনি ঔলাদ রসুল হ্যাঁ হুজুর আমি ঔলাদ রসুল আমার নাম আব্দুল কাদের মহিউদ্দিন জড়িয়ে ধরলেন এ মাদ্রাসাতে অনেক ছাত্র পেয়েছি মগর ঔলাদ রসুল পাই নাই ওরে রসুল আবার হাদিস পড়াচ্ছি কোনোদিন ঔলাদ রসুল নজর পড়ে নেই পুরানা এলমগুলো একটু তাজা করে হুজুর যখন উনি জড়িয়ে ধরলেন হুজুরেরও লাইন গো লাগাই আজীবন যেন আর কথা খেয়াল থাকে বড় করে কও না হুজুর যখন জড়িয়ে ধরলেন ওরে নেগা হে ওলি মে এ তাসির দেখি বদলতি হাজারো কি তক দীর দেখি অলি আল্লাহ চিনি মেলিলে তোলায় তোলায় দাম তো কোরআনে কো চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে
কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে ওরে নাসিনিয়া মরিয়া গেলে বিফল জীবন আমার হৌসলা জমাইছে ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন আমার হৌসলা জমাইছে শুধু চিনতে বেশ কমাতে আরা উজু ছোড়ো আরা উজু ছোড়ো জাহাঙ্গীর উজুর কিন্তু গোড়াব ধর আর গোড়াই বললি গৌসল আজম আব্দুল কাদের জিলানি আর গৌস আর গোরল যে সাইন সেই সিরকুট আর গোড়াইবে গৌস ভান্ডারি আর গোড়াইবে আলী শহরের বরুজু ঠিক নিয়ে আর মানুষ ছোড়ো দে কিন্তু গোড়াব অক্ত ঠিক নিয়ে আসল রুদ দিয়ে ফুজন তখন দিন ক্ষতি না মই ক্ষতি জীব ইয়ে ক্ষতি করতে চাইয়ে বরবাদ হইয়ে খাজা করিবে না মাঝারে অস্তিত্ব লাগতে চাই এই নাম ফিত্তরাজ ইতর অস্তিত্ব আছে না কেয়ামত পর্যন্ত ওলাদ রসুল খাজা করিবেন না মাঝের নামে দুনিয়ায় জিকির করিব দে করেন না বাবা শাহ জালাল গৌর গোবিন্দ ক্ষীণ করল ইতর অস্তিত্ব আছে না কেয়ামত পর্যন্ত বাবা শাহ জালাল তাই বউ এই যে কান নি তাই বউ এবার কদ নিয়ামত কে করবা অলি আল্লাহর দরি লিখক তোলায় তোলায় দাম বাড়ি যাবে কই ইজ্জত বাড়িব আল্লাহর অলি হল রে অলি আল্লাহ মানিবা আল্লাহর বন্ধু মান আদালি ওয়ালিয়ান ফাকাত আজন্তু যারা আল্লাহর অলি হল নমস্কারি করে আল্লাহ বলে আমি তাদের সাথে জিহাদ ঘোষণা করলাম জিবে অলি আল্লাহ লবিয়া দেবি করকে ইতে তো মারা ফিরকে ইতে জারুর বাজারে জোতার বাড়ি গাইয়ে ঠিক নিয়ে বড় করি গানা বুঝিন না ফেলল বুঝিন না ফেলল কত বড় গোমরা মানুষ কত বড় গোমরা মানুষ আল্লাহ বুঝিবে তৌফিক দো মাওলানা ওবায়দুল্লাহ জড়িয়ে ধরলেন অভুত বুঝি তার গিয়া ঠিকানা বুঝা পেত ন খেলাসে নিয়ে বসাইলেন এ মাদ্রাসার ছেলেরা শুনো উনি কথা বললে কথা বলবে না বললে কোনোদিন বিয়া দাবি করবে না এটা কোনো সাধারণ ছেলে নয় এটা আমার রসুলের লক্তে জিগর ওলাদ রসুল মায়ে 40 দিনা দিল দেন খানা বেগুন শেষ গিয়ে মানে খরচ গিয়ে দেরি আবে তো বুড়ো হয়ে গিয়ে গেছে সালে জঙ্গে দুনিয়া তুন তো শিব লেগে গিয়ে হরে গৌস বাঘ এই টাইমত অভাবের দিন অভাবের জাগা বগদাদত লাট ফরি গিয়ে লাট বুঝো তো লাট ফরি গিয়ে গিয়ে খানার অভাব মানুষ ফুয়ে ফুয়ে এখন সোমালিয়ার মধ্যে মেরা মেরা কদু মানুষ মাঝে মাঝে ইউটিউবে তাইয়ে আন্টি আন্টি উঠে গিয়ে গই ঠিক নে দুর্ভিক্ষ আরে ওদিনে সাংবাদিকে পর্যন্ত গুজরি গুজরি হাঁদের দে ইতার দেখি রে আমি ইউটিউবে দেখি শেষ পর্যায়ে গৌস বাক একদিন দুই দিন তিন দিন ফেডার বুক আর বদাস করি নবারে টিয়া বুঝে নাই উজু জিবে মহব্বত করবে গে ইতে বারে মালানো বৈদুল্লাগে তো কটে তিন দিন হইতে কিছু ন খায় মা টিয়া যেগুন দিয়ে শেষ হয়ে গিয়ে গই নামাজ পড়ি খালের মিকে বার হয়ে গেল গই নদীর সাইডে আফেলাঙ্কুর বাগান আছে আতিককে বাসি টাসি আইলু গু খাইবেল্লাই এটা দেখে দারো বোধ অভাবি অল গরিব মানুষ হল এটা আঁডের গোসবা কদার বদাস গরি তেতাম নই তারা এডের উদ্দার হক বয় লাভ নাই ফাহারও তুটি গেল গই ফাহারে উঠে গাছের পাতা কদুয়া সিরিয়ে শুরু করল আহা গাছের পাতা সিরিয়ে বলে উন সাবা শুরু করল দুনুডা কদি খসে গেই খসে ডাকই গেই গোসবাকে পাতা খাইতে খাইতে ফেডার বুক নিবারণ করে দে আরে ইয়ান মাতে জানো গেই গুই কারণ জগতে না জানিলে বোয়া যারু দেখো না বিপদ হইলে সর্বপ্রথম জান না রতুন বার হই এবার তো খবর হয়ে যায় গুই উচ্চ স্বরে কন আসবা
যোগ্য বিদেশত ফোয়ার বিপদত ফেললে ফারাতে জানানো হইলো আগে মারতে জানাই মনে সট ফড়াত দে আরে কি হইয়ে আল্লাহ কি হইয়ে ভাল ঠিক নিয়ে তো ঠিক দে তো ঠিক হইয়া ভাই তো তো বল হইলো গুরু আর দে কত হাজার মার খবর নল দিলে লইছে লইছে ফল আছে না তাইলে ওই বাঁচি দেখো ভাই তোর দই সরার কথা বলি নি গোসালান না বহুজন দর্মী কে ভাই তো মার কথা এই জায়গা না ফরি গিয়ে ভাই বহু সুন্দর ভাই বাংলা কত বলার না ফরি তোমার মা থাকলে আমি থাকব না তো তুই কটে যাবি এক বছর বেড়ার লাগিয়ে দুই বছর দুধ খাবাই নগাই নগাই গেঁড়ি রে এত করি এক টুরা মাছ তাইলে নিজের লুন ন দে ফোয়ারে ঠেলিয়ে খাবাই দিয়ে এত আর গেঁড়ি করি বানাই দিয়ে দিবে তোলাই নিয়ে শুধু মানুষ ন নিজের বউরে এনে এক গড়াই বা মহব্বত খাবাই দিয়ে দে বউরে বদর খা আর রসুল কত এই টাইম যদি চলে আসে যদি বাত আছে দু জীবনে কোনো মাফে গিয়ে এটা খাবানের বজির থান তো আইনে ফেলছে না এবু টাইম কি বুঝের মাথা এমন উল্টো হয়ে যাবে তুমি বলে তো আইনে ফেলছে বজিলত খাবানের বজিলত বলে তো আইনে হবা মানুষ দূরের কথা নিজের বউরে মহব্বত করে খাবাই দে
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ এতন নবীদের তোরা নসিবেদেরকে গোটা জগতের ইয়া নবী ও এর গুঞ্জনিয়ারা জানাই দে এতন নবী কেন তোরা নসিবে ধরা দিলাম ঠিক নে হার আর বড় জোর জানাজাত খুদুয়া মানুষ খুদুয়া মানুষ হার আর জুলুসের এক লাস্তার মানুষ হই না অন্য যদি ফলাই করে দেন কি খদুয়া মানুষ এটা কম জায়গা খদুয়া মানুষ রইব আর তো কই যাব নাই এটা লাস্তি লালদির বার ফরান দিবে লাইলো না মানুষ হিসাব করতে কিন্তু বান্দা গেল সালাত ওয়া সালাম আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বিরক্তি লাগনি এই সাজা করে জুবানিয়াতে এবং বলে ফরিয়াদ করতে আল্লাহ এশারের জুবে দি ফজরের নামাজ পড়বে সুবহানাল্লাহ একদিন না দুদিন না 40 বছর সুবহানাল্লাহ শীত গিয়ে গরম গিয়ে সব গিয়ে অসুখ গিয়ে মগর উজু না যায় এ গোসবা করলে মাসকারি করতে ফেসা করবার নবি নিয়ে এসা কাম নেই বড় করে রাম না সারা উদ্দেবরি এদু গুণালে হরে গেল অদ্ভুত এদু গুণালে মেরে খবর কিলে যাওয়ার বলল আমি কে চিন আপনাকে তো চিনলাম না চিন না আমি কি আমি খে চিন না মাওলা আলী কে আকস প্যারে ওলিও কে সরদার ফাজর বলি কি কে নজর আগে সেই मौला अली के अक्स प्यारे वलियों के सरदार सबसे सुये बाग जुगा दो बुगदद की सरकार सारा जहान कोई नहीं है सारा जहान कोई नहीं है गौसे प्यार हसी गौसे आजम চোখ দিয়ে পানি ভরতে লাগলো মুদার কি করতে পারি ওরে রসুল এখানে সেখানে মানুষ তো যোগে যাবে আমি চিন্তায় পড়ে গেলাম মৃত্যুর আগে তৌব করলে তৌব কবুল তো না হাজার এলাই গেলে তো তৌব করলে কারণ আর তো গুণ সব বেগুন দেখা যায় ঠিক আছে না এলে তৌব কবুল হলে ডেডাও লোক বুঝে দিন আর আমি বুঝে দিই তার জন্য এই সব আমি অন্য ধর্ম হলে ইয়ান হই তো দেখ এল্লাই মৃত্যুর আগে তৌব কি নেই ফোন হাজার এল দেখি বলে তৌব কি নেই দেখতে দি সোহাবের থেকে গুনার পাল্লা বাড়ি তৌবা করলেও কবুল হবে না কিন্তু একটা ফরিয়াদ তো করতে পারে আমার জানাজার মধ্যে এমন একটা আল্লাহর নিয়ামত এনে দিও যার ছিলে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে মনে হয় আল্লাহ কবুল করেছে সেই জন্য আল্লাহ রাসূলের কদম এখানে পড়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসছে না হ্যাঁ
इशारा दिलें আমাদের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত হেলাল আহলে সুন্নাত আল্লামা এস এম ইয়াসিন হোসেন হায়দারি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াত আর যারা ওনার সঙ্গে এসেছেন আল্লাহ প্রত্যেককে কবুল করো মুদ্দ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষ বেলাটা সব বেলাটা जिम्मेदारी আরে বড় যাইতাম না হদাই যাবি রে যাবি আরে আই নামাজ পড়ি আই আবার লড়ি যাবি আবার ন দৌড়িস আচ্ছা যাই তোর কুটিয়ে তো মানা রে আও বে যাই বে মসজিদে রাখ কোনা এ জায়গা আমি নিয়ত বেঁধে আই মান আয়েশা ওই তো দিতে ন লাগবে যে জিন্দা জিন্দা তো আল্লাহ আব্দুল কাদের ওদের কি মারা গড়া ওদের এত গোল লড়ি তাই বনা মসজিদে দিয়ে দিয়ে খেলা হবে দেখ মানুষ মসজিদে তুই করে গিয়ে লড়ে লেখ আড়া দিয়ে দিও আল্লাহ গুসা আসে মুফতি তো এটাই মতো এমন করে বিট্টেন নিয়ে আসা ওদের কি মানুষ খুজরা মুবারক আল্লাহ রসুল সাহেব কি দেখতে যায় না দেখা যেত কদাই জিয়ান ফেসাদ পাইখানা বিয়াই করব মিয়া না ইবাদত বিয়াই করব সুবহানাল্লাহ এত খোদার ফেরেশ তোইলে পায়খানা সারা সারি নেই জুমার দিন তুই না গোয়ানা করে গেই দে যায় রদি আগে আই গেল দা গবি সালাম গো ফিরে দবে আর গো যো তা তুলে বলি যাবে কিরোড়া করে যাও কত বিয়ে আছে বিয়ে গিয়ে দেখাই রে দূর করে ফেসার বাড়ি মরি গিয়ে তারপরে না বুঝলাম বলি তো
আসর বদর করুন না কোন ভাই আরেকটা বদ দিন দি গরমের কোন তার আজ আসর বলে তো জারা না যা মাগ দে দে কোর সাই দিয়ে আমি এটার ভিতরে দে দে সাদা করতে তো ভিন্দে জিনি দিকে এন্ড আত তো দে 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 লাগে লবার এন্ড আবার দে দে ছান গ্লাস একখান এন্ড আবার দে দে লবার প্লাস্টিক একখান সাদা নিকে হ্যাঁ ও আবার মাথার উপর ফেন না যাবে একখান মা গোড়া দুনিয়ায় নাতে তালক করুন তাগো এ করোনার যদি নামাজি মানুষের মৃত্যু হয়ে যায় গই আর নবী হাদিবের শহীদ মৃত্যু লাগাই খোদা বাস্তব দিবে না সুবহানাল্লাহ কিলে দুয়া কিস্তারে দুয়া কো জিনিস কিলে বাজাত তুতরা তন মউজু ঠেন অন মউজু সাদা যুব এ দুয়া লাগা টাকা নফরত তো আসক্ত নামাজ দু জুবানে লে আ রাসূল জুবান কই দেনো আদব দেনো ইন্নাল্লাহ ইউহিব্বু তাওয়াবিন ويحب المتأخرين بخدا يقول ده عبد يوز غنو بيه يقول باي غزين ايش غان سبحان الله مبد يوز مكر زوتا زوتا باي غزين نشتو يقول زارة سب بجوان ده سب سمو وزبانا هيته تغلو بين مكد غلاب ده بلتو هيته سارة غنو بين الله عدار بيتو نو افار بيتو تان بيتو سبحان الله هيله كيستغان ماكسر غروتو دلية একটা মাস্ক ছাড়া অফিসে দুয়ারে দুয়ারে লেগে দিয়ে মাস্ক ছাড়া অফিসে ঢুকবেন না মাস্ক ছাড়া অফিসে ঢুকতে না তো লেখি তো দিবেনে লেগে আনি মানে গালত দাড়ি নাই আসক্ত নামান নাই কবরত কেন ঢুকিবে তোর স্মৃতি কি তোর ইসলাম করে একটা সামান্য মাস্ক ছাড়া অফিসে আইসা গাও না অথচ আর নবী হল দে যে উম্মতে দুনিয়াবি কারণ তুই ফলে শূন্য তো নবীর বুকুর ডাইরেক্ট করে দাঁড়িয়েও নালখামি খেলা না যে ব্যক্তি দাঁড়িয়ে খবর গেলিয়ে একখান দাঁড়িয়ে সত্তর গাছ তার জিকির করিব তার নবীর হবসার দাঁড়িয়ে আর রসুল পৃথিবীর জমিনত খনক প্রকাশ্য দোজকি মাইব দোজকি মহিলা যদি তোমাদের দেখতে চাও তোমরা ওই মহিলাকে দেখো যে আমি রসুলের সুন্নত নিয়ে মস্কারা করেছে অন বড় যদি তোমার দাঁড়িয়ে সুন্দর না লাগো লাহল গোসালা আর আর দর দিও ভাই আসছি হকান তো হয়ে যাবে কারণ ওকে ডাক্তার রাখা যে যাতে ইবে তোমার ওষুধ দোয়ারে দিত না আগামী এগারো তারিখ আছে
আজিও বড় সুন্দর আলম আলমা আছে তৈলে একদিন একজন কুরো লেগে কুরো 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 এবার ফালি তুলি সুন্দর করি আনলাম দে পবিত্র শরীর তুই সামান্য কুড়া দিল নষ্ট করি না কবল না করে দাবাই বিলে তুই মহসুক গেলি বা খারি লেগেলি বোধ হয় বাইক গড়াই দিয়ে লাশ পরিষ্কার ডাগো দিয়ে কান তালোয়ার উগ বাড়ি একজন রাজোথা উগ মাথার ফাগরি হড় দেখে দে অবাজান এগুন কিদের ইতিহাস সাক্ষীদের মাজার জিবে কুরগে ইবে এই টাইমত মাজার ইবের বয়স চলতে 600 বছর তার এখান জোর করে কইনি কুরগে দে এই টাইমত বয়স চল দিবে মরে গেই না কোনো অদিনে বাঁশখালী আর গইর কি গুড়িয়ে অজাঙ্গির জোনা কদি কি সদা খালি ওয়াজ করি করি মানুষের মাজারত কে গলাই দিও সুখিয়া তুমি কে গলাই দিও না মাজারত গালা দিবে আনি সদ মাজারত যে অনকইলে আল্লাহর অলি জিন্দা আছে আগে তো জিন্দা আছে তো তো জিন্দা তো আইলে 2-4-5 জন বই রে কিনে দি গাঁজা খাত দে উনি রুডি বেই ন দূর আর কার কত সিটিং যাও ভাই কি প্রশ্ন কইলো আরে ইবে মাজারত তো নুডি ইতারারে নফিডের কা তুই তো রকদি তোর কথা শেষ হই না কদ ইয়ে মনাফেক ফাগরি হরম আর যা ঘুরিবে নজগতে যাই হিন্দুস্তানত
এগুন কি দেখির অবাজান এখন ক্যাং করিগম কে আর নলা মান্য অনে নামন সুবহানাল্লাহ লাইমি সারা জাত বলে ওপেন করিগে আহা ইয়াখরুজু নূর সারা দিন নূর উজ্জ্বল হওয়ার সকলে উড়িতি ইয়ে অস্তায় গরি বেড়াই দিল ও দেখন মনে রাশ রহিনী হাই বলো তোমার নাও মাথি 40 দিনে তুই যেতে গেলে অবাজনে গুন কি তলোয়ার বাড়ি ভাগরি করম আই মঈনুদ্দিন আমি দাতাগঞ্জ বক্সলা করি রহমতুল্লাহ যেদিন মারা যাচ্ছি দুনিয়া থেকে তশরি বানতেছি মাজারে একটা উপযুক্ত মানুষ পাই নাই খেলাফত দেওয়ার জন্য আমার দায়িত্ব তাদের বুঝাই দেব এরকম একটা ব্যক্তি আমি পাই নাই শেষ পর্যন্ত আমার গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি মাজারের ভিতর ঢুকাই নিয়েছি আজকে আমি ওলাদ রসুলকে পেয়েছি আমার এই জিনিসগুলো আমি ওলাদ রসুলের হাতে তুলে দিয়ে আমি সশরীরে জীবন এখানে শান্তিতে থাকতে পারবো ইয়া রাসূলুল্লাহ জিন্দা না তলোয়ারও তুলে দিল বাড়িও তুলে দিল ফাগরিও তুলে দি খোদা বাজানে বলো ইন খোদ খুব ইয়ে খোদ তৈলাই শুই যাই গই আরে ঠিক করো আরে বলে কি র আজা করিবে নস খ দিবে তার এক বাতাস লাগাই দিলে আরে খদিন তাই কোজ খোদ 40 দিন খোদ নিয়ত করি বেলা সমাসের সমাস তাই কম সমাস সমাজ থাকি এরে খাজা গরিব নমাজ দাতা গাঞ্জা বাক্স লাহুরি রহমতুল্লাহ পাকিস্তান লাহুর নিজেরা তেকান গেট বানাইনি হাজার সাহেবে হাজার গরিব নমাজ এখন কি বানাইনি গেট বানাইয়ে রে নিজেরা তুকো শেয়ার লেখে এখনো শেয়ারই বিদ্যমান আছে গঞ্জে বখশে ফয়জে আলম মাজহারে নূরে হুদা ও গঞ্জে বখশ তোমার মাজার তো ইয়ে নূরের খজিনিয়া কেউ ন দেইলে বিশ্বাস যাইত নো আমি গাজা গরিব নমান নিজের চোখে দেখেছি গঞ্জে বখশে ফাইজে আলম মাজহারে নো রে খোদা না কে সারা পীর কামেল কামেলেরা রাখানো মা সালা দুনিয়া না কে সারা পীর কামেল উগ্র সাধারণ মানুষ অনর মাজারও তাইলি বেজা আল্লাহর অলিও যাবে গই ইয়ে নাই নিশ্চিত গে ওর কামেলার আর এখন মা উগ্র যদি আল্লাহর অলিয়া ইয়ে আরো বড় মকাম মেলো যাবে গই জিয়াদা না আল্লাহর অলি জিন্দা না না মরি গি এই যে ওয়ানি তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম চে চুপ জানে ওয়ালে সালা দুনিয়া অসীম দয়া তোমার জানে তো সকলে গরিব কে আমির কর কুদরতের কুশলে অসীম দয়া তোমার জানে তো সকলে গরিব কে আমির কর কুদরতের কুশলে এত সহাই পাগল তোমার বাসে নয়ন জলে পার কর ডুবাইয়া আমার পার কর ডুবাইয়া আমার মহিমা তোমার তুমি বড়
দয়াবানো আমরা যে গুনাগার তুমি বড় দয়াবানো